স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের বিশেষ আয়োজন ক্যারিয়ার কখনে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয় উদ্যোগ ও উদ্যোক্তা। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে তিনজন অতিথি যুক্ত হয়েছেন। তারা তিনজনই আমাদের বিভাগেরই সাবেক শিক্ষার্থী এবং নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছেন। তো একটু পরিচয় করিয়ে দিব। প্রথমে আছেন জামিলুর রহমান, তিনি 56 ব্যাচের শিক্ষার্থী, কালাই রুটির আড্ডা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। এরপরে রয়েছেন মীর হাসিব মাহমুদ, 57 ব্যাচের শিক্ষার্থী, বেস্ট এইড টেলিমেডিসিন সেবা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। এরপরেই রয়েছেন আলামিন প্রান্ত, তিনিও 57 ব্যাচের শিক্ষার্থী এবং তিনি বেস্ট এইডের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা শুরুতেই জামিলুর রহমান ভাই আপনার কাছে দিয়ে শুরু করতে চাইবো। আপনি কালাই রুটি, আমরা জানি যে রাজশাহী অঞ্চলের খুবই ঐতিহ্যবাহী একটি খাবার এবং ঢাকা যারা কালাই রুটি পছন্দ করেন তাদের কাছে এখন খুবই পরিচিত একটি নাম হচ্ছে কালাই রুটির আড্ডা। এবং সেই কালাই রুটির আড্ডা কিভাবে শুরু হলো বা আপনার যাত্রাটা কিভাবে একজন উদ্যোক্তা হিসেবে এবং কালাই রুটিকেই কেন বেছে নিলেন সেটা একটু জানতে চাইবো জামিলুর রহমান। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আজকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, যারা দর্শক আছেন, পাশাপাশি উপস্থাপক যিনি আছেন এবং আমার সহযোগী যারা গেস্ট রয়েছেন প্রত্যেকে আমার সালাম এবং শুভেচ্ছা। প্রথমে বলি যে বাংলাদেশ বর্তমান সময়ে একটি খুবই প্যান্ডামিক সিচুয়েশন, বাংলাদেশ না পুরো বিশ্ব আর কি একটি কঠিন সময় পার করছে। এই সময় আসলে যতটা আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত বা আমাদের যতটুকু সচেতন হওয়া উচিত ততটুকু সচেতন হওয়া দরকার, কারণ এটা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে যে আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তো সেই জায়গা থেকে আমি আমার আজকের ছোট্ট বিষয়ে আলোচনা শুরু করছি যে উদ্যোক্তা হিসেবে আসলে আমি নিজেকে সেভাবে কখনো চিন্তা করিনি। আমার কাছে মনে হয়েছে যে একটা কাজ আমি হাতে নিয়েছি, সেই কাজটাকে আমাকে পরিপূর্ণ করতে হবে, এইভাবে আসলে আমি সবসময় চিন্তা করি। কালাই রুটির বিষয়টা হচ্ছে যে কালাই রুটি অনেকে এর মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে, আমি একটু ক্লিয়ার করতে চাই যে কালাই রুটি অনেকে বলে রাজশাহীর ট্রেডিশনাল ফুড, কিন্তু বেসিক্যালি সেটা না। কালাই রুটি হচ্ছে চাঁপাই নবাবগঞ্জের চরাঞ্চলের ট্রেডিশনাল ফুড। তো এই জায়গা থেকে একটু ক্লিয়ার হওয়া উচিত সবার। কালাই রুটি নিয়ে আসলে আমি সাংবাদিকতা যখন শুরু করি বা ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে সাংবাদিক হবো কিংবা সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করবো, এরপর সাংবাদিকতা পড়াশোনা করার পর আমি মিডিয়াতে কাজ করেছি, পত্রিকাতে কন্ট্রিবিউটর হিসেবে কাজ করেছি, চ্যানেল লাইনে কাজ করেছি 1.5 বছর, পাবলিক রিলেশনে আমি কাজ করেছি। এরপর আমার কাছে মনে হয়েছে যে সাংবাদিকতা পেশা হিসেবে আমার কাছে আমার স্বপ্নের জায়গা, কিন্তু আসলে বাংলাদেশের যে প্রেক্ষাপট সেইখানে আসলে একজন সাংবাদিককে উপরে উঠতে হলে কিংবা যতটা স্ট্রাগল করা দরকার সেই সিঁড়িগুলো আসলে খুব সহজ না, অনেক মসৃণ আর কি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে কোনো কিছু নতুন ভাবে আসলে যদি শুরু করা যায় কিংবা কোনো উদ্যোগ যদি নেওয়া যায় সেই জায়গা থেকে আমি সবসময় চিন্তা করেছি যে ডিফারেন্ট কিছু করার, কারণ বাঙালিরা আপনি দেখবেন যে সবসময় চেষ্টা করে বা বাঙালিরা নেয় এমন কিছু জিনিস সেটা হচ্ছে যে একটু যদি ভিন্নভাবে উপস্থাপন করা যায়। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে কালাই রুটিটা অবশ্যই ভিন্ন একটা ফুড এবং ভিন্ন একটা পরিসর, যেখানে অন্যান্য ফুড যখন আমরা চিন্তা করি যেটা যে ঢাকা শহরে আপনার চট্টগ্রামের মেজবানি কিংবা খুলনার দই ঝাল, এই ফুড গুলো আসলে এতটা জনপ্রিয়, কিন্তু সেই হিসাবে কালাই রুটিটা কিন্তু আসলে এখনো জনপ্রিয় না, কিন্তু এই কালাই রুটিটা উত্তরাঞ্চল কিংবা চাঁপাইনবাবগঞ্জে কিন্তু অনেক জনপ্রিয়, এবং আমরা এটা প্রমাণ করেছি যে ঢাকা শহরে কালাই রুটিও জনপ্রিয় করা সম্ভব। আমার কাছে মনে হয়েছে বর্তমানে ঢাকা শহরে এখন প্রত্যেকটা মানুষই কিন্তু মেজবানি যেমন চিনে, দই ঝাল যেমন চিনে, ঠিক তেমনি কালাই রুটিটাও কিন্তু চিনে। এই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমরা সাকসেসফুল ইনশাল্লাহ। আর কালাই রুটির উদ্যোক্তা হওয়ার পিছনে যদি আমি বলি সেটা হচ্ছে যে ছোটবেলা থেকে সাংবাদিকতার পাশাপাশি ইচ্ছা ছিল যে সাংবাদিকতাকে কাজে লাগিয়ে যদি আমি কোনো কিছু করতে পারি, সেই জায়গাটা থেকে আমার মনে হয়েছে যে এখন আমি যথেষ্ট জায়গা করে করেছি বা এই জায়গা থেকে আমার মনে হয়েছে যে ব্যবসাতে আমার যাওয়া উচিত, সেই জায়গা থেকে আমি আমার প্রতিষ্ঠানকে আমি দাঁড় করিয়েছি। এইভাবে আসলে
এলআইওটির যাত্রা শুরু হয়েছে গত বছরের সেপ্টেম্বরের 5 তারিখে। এরপর আমরা 6 মাসের মাথায় আমরা নতুন একটি আউটলেট দিই, সেটি খিলগাঁও শাখাতে আসছে। খিলগাঁয় আমরা একটি শাখা করছি। এভাবে আমাদের আলহামদুলিল্লাহ চলছে। ইচ্ছা আছে যে যদি আগামীতে আমরা ব্যাপক সাড়া পেয়েছি, শুধু ঢাকা শহর না, ঢাকা শহরে যারা থাকেন, অন্যান্য জেলার যারা মানুষ আছে, উত্তরাঞ্চলের বাদে যারা আছে, তারাও কালারুটিতে আসছেন, বিভিন্ন রিভিউ দিচ্ছেন, পোস্ট করছেন। এবং এই জায়গাটাই আসলে ভালো লাগার একটা জায়গা, যে আমি একটা ফুড নিয়ে যখন কাজ করছি, আমার ফুডটা নিয়ে যখন মানুষ কথা বলছে, যখন সেটা খাচ্ছে, যেটা যখন একটা পজিটিভ রিভিউ দিচ্ছে, তখন আমার কাছে মনে হয়েছে যে আর্থিক ভাবে আমি যতটা না যতটা না আমি সাকসেসফুল হচ্ছি, আমার কাছে মেন্টালি আমার কাছে মনে হয়েছে যে না, আমি ধন্যবাদ জামিলুর রহমান ভাই। আমি এরপরে মীর হাসিব মাহমুদ ভাইয়ের কাছে জানতে চাইবো যে বেস্ট এইড একটি টেলিমেডিসিন প্রতিষ্ঠান, এবং আপনারা খুব একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে চিকিৎসা সেবাকে সহজভাবে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছেন, এই ভাবনার শুরুটা কিভাবে এবং কিভাবে এগিয়ে চলছেন? ধন্যবাদ টিপু, উপস্থিত সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা। এই প্যান্ডামিক পরিস্থিতিতে সবাই আমরা সুস্থ আছি, এটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের লক্ষ্যগুলি সুপ্রিয়া। তো বেস্ট এইডের যাত্রাটা শুরু হয়েছিল আসলে বেসিক্যালি 2019 থেকে অপারেশন শুরু হয়েছিল, বাট তার 2 বছর আগে থেকে আসলে বেস্ট এইড নিয়ে চিন্তা কর্ম পরিকল্পনা আমরা করেছি। আমরা স্ট্যামফোর্ড জার্নালিজম ডিপার্টমেন্টের আমরা 4 জন ফ্রেন্ড মিলে আসলে আমরা এটা শুরু করি। আর শুরু করার যাত্রাটা যদি বলতে হয়, যখন আমরা R&D স্টেজে ছিলাম, যখন আমরা রিসার্চ, আমরা সবাই কিন্তু আসলে সাংবাদিকতা করে এসেছি। আমরা 4 জন যারা আছি, 4 জনে কিন্তু সাংবাদিকতা করে এসেছি। তো সেই জায়গা থেকে কোনো একটা কারণে, আমারই কোনো একটা কারণে, হয়তো কারণটা আমি এখন ডিসক্লোজ করছি না, সেই কারণে বাংলাদেশের বাংলাদেশে বলবো না, প্রথম অবস্থায় ঢাকা শহরের প্রতিটি হসপিটালে আসলে আমার যাতায়াত ছিল কোন একটা কারণে। তো তখন আসলে দেখেছি যে আমি যদি উত্তরা থেকে যদি আমার বারডেম যাওয়ার প্রয়োজন হয়, তাহলে জাস্ট 5 মিনিটের জন্য বা 10 মিনিটের জন্য ডক্টর দেখাতে বা কনসালটেন্সি নেওয়ার জন্য আমাকে অ্যাটলিস্ট 4 to 5 hours সময় আমাকে স্পেন্ড করতে হতো। সেই জায়গা থেকে যখন দেখলাম যে ঢাকার মানুষের এই অবস্থা, ট্রাফিক জ্যাম, ডক্টর পাওয়া যাচ্ছে না ঠিক মতো, আমি আমার প্রপার টাইমে আমি কনসালটেন্সি পাচ্ছি না, তো সেই জায়গা থেকে আমরা চিন্তা করলাম যে ঢাকা মানুষের অবস্থা, গ্রামের মানুষের কি অবস্থা, যাদের দিয়ে আসলে আমাদের এই বাংলাদেশ, 67% মানুষ আমার গ্রামের, সেই গ্রামের মানুষের কি অবস্থা। তখন আমরা গ্রামে যাই, আমরা প্রত্যন্ত অঞ্চলকে আসলে চিনি, আমরা সবাই ঢাকা শহরে বড় হয়েছি, প্রত্যন্ত অঞ্চলের কাদা আমরা আমাদের পায়ে লাগিয়েছি, রোদ আমাদের গায়ে লাগিয়েছি। তো তখন আসলে আমরা বুঝতে পারলাম যে আসলে আমার যে গ্রামের মানুষ, তাদের আসলে এক্স্যাক্টলি হেলথ সেক্টরে তাদের কি অবস্থায় আছে। তখন থেকে আমরা চিন্তা করলাম যে ওকে ফাইন, আমার গ্রামের মানুষকে আমি ঢাকার ডাক্তারের সাথে আমি কানেক্ট করিয়ে দেবো, প্রো টেলিমেডিসিন অর টেলিকমিউনিকেশন। এখান থেকে আসলে বেস্ট এইডের যাত্রা। এখন আলহামদুলিল্লাহ বেস্ট এইড খুব ভালোভাবে কাজ করছে, এখন প্রায় 5টা জায়গাতে বেস্ট এইড কাজ করছে, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, রংপুর, কুমিল্লা, সাতক্ষীরা। তো বেস্ট এইড বাংলাদেশের প্রতিটা অঞ্চলে কাজ করতে চায়, প্রতিটা অঞ্চলেই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায়, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ধন্যবাদ টিপু। এরপরে আলামিন প্রান্ত ভাইয়ের কাছে জানতে চাইবো যে আপনি এখানে বেস্ট এইডে সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন, এই উদ্যোগের সাথে আপনার যুক্ত হওয়া কিভাবে?
আলামিন প্রান্ত ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। আমি বলছিলাম যে এই উদ্যোগের সাথে বেস্ট ট্রেডের যে আপনি সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন, এই উদ্যোগের সাথে আপনার যুক্ত হওয়া কিভাবে? এই উদ্যোগের সাথে আমরা যখন আমাদের যে সিও, সম্মানিত সিও মীর হাসিম মাহমুদ, আমরা হচ্ছে যে একই সাথে পড়াশোনা করেছিলাম, তো তখন থেকে হচ্ছে যে আমাদের ইচ্ছা ছিল যে যেহেতু আমরা সাংবাদিকতার ছাত্র এবং আমরা কমিউনিকেশনের কারণে বিভিন্ন জায়গায় যাওয়া পড়েছে, তো সাংবাদিকতা করতে গিয়ে আমরা যে ব্যাপারগুলো সবচেয়ে বেশি ফেস করেছিলাম যে আমাদের প্রত্যন্ত অঞ্চলে যখন আমরা রিপোর্ট করতে বিভিন্ন কাজে যেতাম, তো ওই সময় যখন দেখতাম যে আমাদের খাদ্য কিংবা যাতায়াত সবকিছুরই মোটামুটি যে ব্যবস্থা থাকলেও কিন্তু দেখা যেত যে চিকিৎসা ব্যবস্থার সম্পূর্ণ ব্যবস্থাটা আমরা পেতাম না, তো ওই উদ্যোগটা থেকে যখন হচ্ছে যে আমাদের সিও সাহেব এই উদ্যোগটা চালু করে তখন তার সাথে আমরা একসাথে চালু করি, এবং আমরা তো আমাদের সিও তো বললো যে আমরা 5টি জায়গায় একসাথে কাজ করছি, আশা করি যে ইনশাল্লাহ যে কি যত দ্রুত সম্ভব যে আমাদের যে 64টি জেলা আছে আমাদের যতগুলা জায়গায় কাজ করার প্রয়োজন আমরা ইনশাল্লাহ সব জায়গায় আমাদের সেবা পৌঁছে দিতে পারবো। ধন্যবাদ। আমি জামিল ভাইয়ের কাছে আবারও একটু ফিরে আসতে চাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এখন অনেকেই দেখি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছেন, বা আমি যদি বলি প্রধানমন্ত্রীও তার বিভিন্ন বক্তব্য কিন্তু হওয়ার ব্যাপারটাকে জোর দিচ্ছেন, তো বাংলাদেশের প্রেক্ষাপটে উদ্যোক্তা হওয়াটা কতটা সহজ বা এই পথটা কতটা সুগম? আচ্ছা, ধন্যবাদ আপনাকে, চমৎকার একটি প্রশ্ন করেছেন। বাংলাদেশে উদ্যোক্তা হবার পথ কোনোভাবেই আসলে সহজ নয়, সেটা হতে পারে আপনার পারিবারিক ক্ষেত্রে, সেটা হতে পারে আপনার প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে, কিংবা সেটা হতে পারে আপনার সামাজিক ক্ষেত্রে। কারণ উদ্যোক্তা হবার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত আপনাকে আপনার পরিবার থেকে একটা ছাড় পেতে হবে, অর্থাৎ আপনার পরিবারের সম্মতি থাকতে হবে। আমরা যেটা করি যে প্রথমেই প্রথম যে ধাপটা থাকে আমাদের পারিবারিক ভাবে আমরা যে সম্মতিটা পাওয়ার ক্ষেত্রে যে আমরা চ্যালেঞ্জ গুলো গ্রহণ করি সেটাকে, সেখানে আমরা খুব আসলে বিপদে পড়ি। অনেক পরিবার থেকে ব্যবসা করার জন্য কিংবা উদ্যোক্তা হবার জন্য সেই চ্যালেঞ্জ গুলোকে তারা মনে করে যে বিপদ, যেটা একদম সত্য কথা। তো সেই জায়গা থেকে যখন আমরা উদ্যোক্তা হবার চেষ্টা করি তখন প্রথমে একটা বাধা আমরা পরিবার থেকে পাই। এরপর যখন আপনি পরিবার পরিবার যখন ছেড়ে যখন আপনি সামনের দিকে আগাবেন তখন আপনি বিভিন্ন ভাবে বলা যেতে পারে রাজনৈতিক কিংবা সামাজিক যে চাপ গুলো থাকবেন, আপনি কি ব্যবসা করছেন, আপনি কি ইনভেস্ট করছেন বা আপনি কতটুকু ইনভেস্ট করছেন, সেই বিষয়গুলো কিন্তু পারিপার্শ্বিকতার সাথে সাথে আপনাকে গ্রাস করবে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কি করছেন এবং মানুষ আপনাকে কি বলছে, সেই বিষয়টা কিন্তু দেখার বিষয় না। কারণ ব্যবসা করবেন আপনি, আপনি উদ্যোক্তা হবেন আপনি, মানুষ কি বলছে সেটা কিন্তু কখনোই জাজ করার দরকার নেই। কারণ আমি যখন ব্যবসা শুরু করি ঠিক তখন কিন্তু অনেকের নানা প্রশ্ন ছিল, নানা কথা ছিল যে রুটির ব্যবসা করছে, সেটা বলে কালাই রুটি বিক্রি করছে। তা আমি সবসময় স্বাগত জানিয়েছি যে আমি রুটি বিক্রি করি কিংবা যেটাই করি সেটা আমার কাছে কিন্তু আমার সবকিছু, এটা আমার রুটি রুজি, আমার কাছে ভালো লাগে। একটা ট্রেডিশনাল ফুডকে আমি যখন নিয়ে আসতে পেরেছি, সেটা রুটি হোক কিংবা যে কোনো মাংস হোক বা যেটাই হোক না কেন, আমি কিন্তু আলটিমেটলি সবগুলো বাধা অতিক্রম করে মানুষের মধ্যে কিন্তু আমি ছড়িয়ে দিতে পেরেছি অ্যাকচুয়ালি যে আমি কি চাই। তো আমি সবসময় বলবো যারা নতুন উদ্যোক্তা হবার চেষ্টা করেন বা উদ্যোক্তা হবেন, অবশ্যই উদ্যোক্তা হবার ক্ষেত্রে পরিবারের সম্মতিটা আপনাদেরকে অবশ্যই নিতে হবে এবং পরিবারকে অবশ্যই বোঝাতে হবে আপনি যে কাজটি করবেন। এবং উদ্যোক্তা হবার অন্যতম আরেকটি ভালো জাজমেন্টাল দিক আমি বলবো যে আপনি যে বিষয়টি নিয়ে কাজ করতে চান, যে বিষয়টি আপনার সামনের পথে আপনি কাজ করবেন, অবশ্যই সেটা যুক্তিসঙ্গত হতে হবে। আপনি এমন কোনো কাজ করবেন না যে জিনিসটা আসলে আপনি শুরুতেই আপনি পড়ে যেতে পারেন। কারণ হচ্ছে যে আপনি যখন কোনো উদ্যোগ গ্রহণ করবেন, কোনো কিছু নিয়ে কাজ শুরু করবেন, পরবর্তীতে যখন কাজটা আপনি করতে পারবেন না আপনার মনটা অটোমেটিক ভেঙে যাবে, পরবর্তীতে কিন্তু আপনি আর কোনো জিনিস নিয়ে কখনো দাঁড়াতে পারবেন না। তো আমি সবসময় বলবো যে 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 কাজ দিয়ে আপনি আগাবেন অবশ্যই সেটা সার্ভে করবেন, আগে আপনি চিন্তা করবেন সেই কাজটা কতটুকু আপনি করতে পারবেন, সেই কাজটা সম্পর্কে আপনার জ্ঞান কতটুকু আছে, আপনার পারিপার্শ্বিক অবস্থা বা কিংবা আপনার পারিবারিক অবস্থার সাথে সেই কাজটা কতটুকু যায়। সেই সবকিছু যখন সার্ভে করবেন, সার্ভে করার পর আপনি যখন টপিক সিলেক্ট করবেন যে আপনি এটা নিয়ে কাজ করতে চান, তারপরে আমার মনে হয় যে আসলে মাঠে নামা উচিত।
কথা কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। এই বিষয়গুলো নিয়ে যখন আপনি কাজ করবেন, তখন আমার কাছে মনে হয় যে কঠিন, আসলেই কঠিন, বাংলাদেশে আসলে একটা দোকান নিতে গেলে কিংবা একটা অফিস নিতে গেলে কিংবা পুঁজি খাটাতে গেলে আসলে যেই অ্যামাউন্টটা লাগে সেটা আসলে আমাদের আমার আমি আমার কথা যদি বলি, যে আমার আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানদের পক্ষে আসলে খুবই কষ্টসাধ্য। কিন্তু যদি আপনার ইচ্ছা থাকে, যদি আপনার একাগ্রতা থাকে, যদি আপনি চান, যদি মন থেকে আপনি চান, স্বল্প পরিসরে কিন্তু সম্ভব, আপনি পারবেন। কিন্তু সেটার জন্য অবশ্যই আপনাকে শ্রম দিতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে খাটতে হবে, আপনাকে পারিপার্শ্বিক অবস্থা, সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, আপনার পারিবারিক অবস্থা সবকিছু মিলিয়ে কিন্তু আপনাকে আসলে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আসলে কি করতে চান কিংবা আপনি আসলে কতটুকু পথ এগোতে চান এবং আগামী ভবিষ্যতে আসলে আপনি নিজেকে কোন জায়গাতে দেখতে চান। ধন্যবাদ জামিল ভাইকে। আমি হাসিব ভাই এর কাছেও একই প্রশ্ন করতে চাইবো, যে আমি প্রশ্ন করেছিলাম জামিল ভাইয়ের কাছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে উদ্যোক্তা হওয়াটা আসলে কতটা সহজ, এটাকে একটু ঘুরিয়ে যদি বলেন যে আসলে কতটা কঠিন এই পথটা, আপনারা পাড়ি দিচ্ছেন, আশেপাশে অনেককে দেখছেন বা অনেকেই এখন উদ্যোক্তা হতে চায়, অনেকেই চাকরি না করে বা অন্য কিছু না করে উদ্যোক্তা হতে আগ্রহী। আচ্ছা টিপু, আপনি কিন্তু অনেক কঠিন একটা প্রশ্ন করে ফেলেছেন, যে উদ্যোক্তা হওয়া কি আসলে কঠিন নাকি সহজ। বলবো যে উদ্যোক্তা হওয়া, যারা উদ্যোক্তা হয়েছে তো তারা আসলে মানে ইজিলি আসলে কোনো কিছু অ্যাচিভ করেছে বলে আমার মনে হয় না, বা এখন পর্যন্ত যারা আসলে এন্টারপ্রেনার হয়েছে। বা আমি যদি এখানে বলি, আমাদের জামিল ভাই আছে, জামিল ভাই আমাদের খুবই ক্লোজ বড় ভাই, ওনাকে দেখেছি, উনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবন থেকে আসলে সাকসেসফুল স্টুডেন্ট, এখন সাকসেসফুল বিজনেসম্যান বা এন্টারপ্রেনার। সেই জায়গা থেকে আপনি যখন কোন একটা বিষয় নিয়ে কাজ করবেন, সেই বিষয়টা নিয়ে আপনার প্রথমত সম্যক ধারণা থাকতে হবে, যে আপনি একটা বিষয় নিয়ে কাজ করছেন সেই বিষয়টা কি, আপনি সেটা কেন করবেন, কিভাবে করবেন। আপনার যদি সম্যক ধারণাটা না থাকে, আপনি কিন্তু সেই বিষয়টা বা সেই জায়গা থেকে কিন্তু আপনি সাকসেস রেটটা যদি আমি বলি, তাহলে কিন্তু আপনার সেটা আসবে না। এখন অনেক সময় দেখা যায় যে আসলে আমি চাই আমি এই কাজটা করতে, আর সেই জায়গা থেকে আমার যেটা মনে হয় যে আমরা যদি রিসার্চ জিনিসটা যদি আমরা না করি, রিসার্চ মিনস আপনাকে ডেভেলপ করতে হবে, আপনি যে কাজটা করবেন সেটা যে যে কাজই হোক না কেন, আপনাকে উদ্যোক্তা হতে হলে আপনি যে কোনো সেক্টরে কাজ করেন না কেন, আপনার রিসার্চের বাহিরে কোনো কোনো কথাই নাই। আপনার আপনি কোন মার্কেট নিয়ে কাজ করছেন, সেই মার্কেটটার কি অবস্থা, সেই মার্কেটে আপনার কম্পিটিটর কারা আছে, ইচ এন্ড এভরিথিং যদি আপনার নলেজে থাকে, আমার মনে হয় যে উদ্যোক্তা হতে গেলে খুব একটা বেশি কষ্ট করতে হয় না। তবে হ্যাঁ, কোনো কিছুর শুরুটা কিন্তু আসলে খুব ইজিলি হয় না, আপনি যখন শুরু করে দিবেন আর যখন আপনার সাকসেস রেট যখন অ্যাটলিস্ট 1 হবে, সেই 0 থেকে 1 হতে আপনার সময়টা বেশি নেবে, 1 থেকে 10 পর্যন্ত যে আপনার খুব একটা সময় লাগবে না। সো প্রত্যেকটা এন্টারপ্রেনারে আসলে কষ্ট করতে হয়, তো আমি বলবো যে সবাই কষ্ট করলে আসলে সাকসেস রেটটা 100% অ্যাচিভ হবে। আলামিন প্রান্ত ভাইয়ের কাছে আসব। আমরা জানি যে আপনি যখন ছাত্র অবস্থায় আপনি প্রযুক্তির প্রতি বেশ আগ্রহী ছিলেন, এবং এখন উদ্যোক্তা হওয়ার পরে সেই জ্ঞান আসলে কিভাবে কাজে লাগছে, এবং একই সাথে বলবেন যে একজন উদ্যোক্তা হতে গেলে তার আসলে কি কি গুণ থাকা প্রয়োজন, তার নিজেকে প্রস্তুত করতে আসলে কি কি থাকা প্রয়োজন। উদ্যোক্তা হতে হলে যে যেই গুণগুলো হচ্ছে যে ছোটবেলা থেকে আমি নিজের ভিতরেই দেখতাম, সেটা হচ্ছে যে আমি প্রচুর পড়তাম, যে পড়া আসলে বিকল্প নেই, সবসময় আমি যে ব্যাপার ফলো করতেছি। তার মধ্যে হচ্ছে যে আমরা বিভিন্ন কম্পিটিশন গুলো যখন অ্যাটেন্ড করতাম, কম্পিটিশন গুলো অ্যাটেন্ড করার জন্য আমরা সবসময় গ্লোবাল কম্পিটিশন গুলো করতাম আমরা আগে থেকে। আমরা হাসিব আর আমি প্রায় কাজ করি তো প্রায় এক যুগের কাছাকাছি হয়ে গেছে, তো এই জিনিসগুলো যখন থেকে আমরা ফলো করা শুরু করলাম, যে বই পড়া, তারপরে হচ্ছে যে
ফিল্ড ওয়ার্ক করা, ভিজিট করা, তোর বলতে চাই আমাদের মানে সোজা কথা হচ্ছে সারমর্ম যদি হয় সেটা হচ্ছে মানে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে আর হচ্ছে যে চোখ কান খোলা রাখতে হবে। আসলে সুযোগ কখনো আসে না, সুযোগ তৈরি করে নিতে হয়। যে আশেপাশে থেকে আমাদের যে আজকের বেস্ট এড, আমরা আজকে যে কাজগুলো করতেছি এই কাজগুলো সম্ভব হয়েছে যে আশেপাশে যে ক্রাইসিস মোমেন্ট গুলো আমরা ফেস করছি, এই ফেস করার পরে এগুলো নিয়ে আমরা যখন চিন্তা করলাম যে আসলে কি করা যায়, সমস্যা তো সবার চোখেই পড়ে, সমাধানটা আসলে কিভাবে হবে। ঠিক আছে, যে এই ক্রাইসিস মোমেন্ট গুলো ফেস করার জন্য যে আমাদের নিজস্ব পড়াশোনার যে জ্ঞান, তারপর হচ্ছে যে আমাদের সাংবাদিকতার যে বুদ্ধি, এই কাজে লাগিয়ে আস্তে আস্তে হচ্ছে যে আমরা করেছি। তো যারা নতুন উদ্যোক্তা হবে তাদের জন্য আমার পরামর্শ যেটা থাকবে সেটা হচ্ছে প্রচুর পড়তে হবে, এবং হচ্ছে যে এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস এর সাথে অ্যাক্টিভিটিস যুক্ত করতে হবে, তাহলে হয়তো হচ্ছে আসলে সফলতা পাওয়া পসিবল। থ্যাংক ইউ। আচ্ছা, আবারও জামিলুর রহমান ভাইয়ের কাছে ফিরবো। আপনিও সাংবাদিকতা করেছেন এবং কমিউনিকেশন, এই যে পড়ালেখা, এটা আপনার যে ব্যবসায়িক জীবন সেখানে কিভাবে প্রভাব ফেলছে? চমৎকার প্রশ্ন করেছেন, ধন্যবাদ। আমি সবসময় একটা কথা বলি যে যত যে যত বেশি শিক্ষিত সেটা যেইখানেই হোক না কেন সে তত বেশি অগ্রসর এবং তত বেশি সামনের দিকে এগিয়ে যাবে। এখন অনেকেই বলে যে শুধু সশিক্ষিত, যেটা আমরা বলি যে সুশিক্ষিত হয়ে ব্যবসা করা যাই, সুশিক্ষিত হলেও যাই, কিন্তু অবশ্যই সুশিক্ষিত হলে আপনি ব্যবসা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন। আমার কাছে সবসময় মনে হয়েছে যে ব্যবসা করার ক্ষেত্রে কিংবা আপনি যতটুকু শিক্ষিত হবেন, আপনি আপনার সার্কেলটা আসলে যত বড় থাকবে আপনি তত বেশি সুবিধা পাবেন। আমি যেটা সবসময় ফলো করেছি, আমি পড়াশোনার পাশাপাশি কিন্তু আমি অনার্স সেকেন্ড ইয়ারে আমি চাকরি শুরু করি। এরপর থেকে আমার একটা টার্গেট ছিল, সেটা হচ্ছে যে আমি সবসময় চেষ্টা করেছি যে আমার সার্কেলটাকে আমি বড় করব, আমার লিঙ্ক আপকে আমি সবসময় বড় করব। এবং আলহামদুলিল্লাহ আমি জানি না কতটুকু পেরেছি, তবে ব্যবসায়িক ক্ষেত্রে যখন আমি আমার ব্যবসা স্টার্ট করি, যখন আমি আমার ব্যবসা শুরু করি, তখন আমার সারাউন্ডের যে মানুষগুলো ছিল বা আমি যাদের সাথে চলেছিলাম বা যাদের সাথে আমার সম্পর্ক ছিল, সেই মানুষগুলোকে কিন্তু আমি কাজে লাগিয়েছি এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি তাদেরকে পেয়েছি। তো আমার কাছে সবসময় মনে হয় যে ব্যবসা মানে ব্যবসার ক্ষেত্রে আসলে আপনার সুসম্পর্ক মানুষের সাথে যত বেশি থাকবে অবশ্যই আপনি তত বেশি উপকৃত হবেন। এখন সাংবাদিকতা করে এসে ব্যবসা, অনেকে এই প্রশ্নটা আমাকে করেছেন, আমি এটার একটু জবাব দিতে চাই বা কথা বলতে চাই যে আসলে আমি সাংবাদিকতাকে আমি কখনো ছাড়িনি, বরং সাংবাদিকতা আমার মনে প্রাণে আমার জীবনে সব সময় থাকবে, আছে, এবং এটাকে আমি পুষি। আমি ব্যবসা করছি তার মানে এই না যে আমি সাংবাদিকতা ছেড়ে দিয়েছি কিংবা আমি কখনো সাংবাদিকতা করব না। আমি একটা সাময়িক সময়ের জন্য সাংবাদিকতাকে পাশে রেখে আমি আমার ব্যবসাটাকে দাঁড় করানোর চেষ্টা করছি। আমার ভালো লাগার জায়গা সাংবাদিকতা, আমার স্বপ্নের জায়গা সাংবাদিকতা, আর ব্যবসাটা হচ্ছে আমার রুটি রুজির জায়গা, যেখান থেকে আমি দুটো ভাত ডাল খেতে পারবো। তো আমি কখনোই, অনেকে আমাকে প্রশ্ন করেন যে সাংবাদিকতাকে ছেড়ে দিলেন কিনা কিংবা করেন না কিনা, আমি কখনোই বলি না যে না আমি ছেড়ে দিয়েছি। আমি সবসময় বলি যে সাংবাদিকতা আসলে যারা সাংবাদিকতা থেকে পড়াশোনা করে আসছে, সাংবাদিকতাতে কিন্তু তারাই পড়ে যারা ধারণ করে, লালন করে, পালন করে, তারাই সাংবাদিকতাতে পড়ে। আমি সবসময় বলি যে আমি সাংবাদিকতা কখনোই ছাড়ি নাই, বরং সাংবাদিকতা করে আমার যে সুবিধাটা হয়েছে সেটা হচ্ছে যে আমার অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, অনেক সুসম্পর্ক হয়েছে, বিভিন্ন অ্যাসাইনমেন্টে আমি গিয়েছিলাম, বিভিন্ন মন্ত্রীদের সাথে আমার কথা হয়েছিল বা সুসম্পর্ক করার আমি চেষ্টা করেছি। কেন আমি বলছি যে এই মানুষগুলো আপনার, আপনি যখন একটা জায়গাতে যাবেন বারবার তখন এই মানুষগুলোর সাথে আপনার দেখা হবে। ব্যবসা করতে গেলে আপনাকে অনেকগুলো দিক মেনটেন করতে হয়, চাকরি করতে গেলে শুধু একটা দিক মেনটেন করতে হয় সেটা হচ্ছে অফিস, আর যখন আপনি ব্যবসা করবেন তখন আপনাকে আপনার সার্কেলের মতো চারিদিক থেকে আপনাকে সবকিছু ঘিরে ধরবে। আমার কাছে যেটা মনে হয়েছে যে অন্য অন্য যে চাকরি রয়েছে সেগুলোর থেকে সাংবাদিকতা করে এসে সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আপনি ফ্লেক্সিবিলিটি যদি বলেন, আপনি যদি সুবিধা বলেন, অপরচুনিটিস বলেন, সেই জিনিসটা সাংবাদিকতা থেকে অবশ্যই আপনি বেশি পাবেন ব্যবসার ক্ষেত্রে। অন্যান্য চাকরির ক্ষেত্রেও আপনি কিন্তু সুবিধা পেতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে যে সাংবাদিকতা থেকে যখন আপনি ব্যবসা করবেন তখন আপনি পুরো মাঠটা তো আপনি মানে একদম, যদি বাংলা ভাষা আমি বলি যে আপনি তো পুরো মাঠে খেলেছেন ঢাকা শহরে কিংবা বাংলাদেশে, সাংবাদিকতা যখন আপনি করবেন তখন তো আপনি মাঠে ঘুরে দেখেছেন, মাঠটা তো খেলেছেন,
আপনি তো সরাসরি জড়িত সবকিছুর সাথে। অন্য চাকরি করলে আপনি শুধু ঘরের মধ্যে বসে থাকতেন, অফিসে বসে থাকতেন, কিন্তু আমরা তো অফিসে বসে থাকতাম, আমরা অ্যাসাইনমেন্টে যেতাম, আমরা মাঠে যেতাম, আমরা সচিবালয়ে যেতাম, আমরা মিনিস্ট্রিতে যেতাম, আমরা বিভিন্ন প্রেস কনফারেন্সে যাইতাম। তো মাঠটা তো আমাদের কাছে অনেক বড়, ঘুরে দেখার জন্য বা আমরা পদচারণার জন্য তো আমরা অনেক স্পেস পেয়েছি। ওই জায়গা থেকে তো প্রাকৃতিক জ্ঞানটুকু তো আমরা কালেকশন করতে পারি, গ্রহণ করতে পারি, সেই জ্ঞানটুকু তো আমরা অ্যাক্সেস বিজনেসে কাজে লাগাইতে পারি। তো আমার কাছে মনে হয় যে ব্যবসায়িক ক্ষেত্রে সাংবাদিকতা অন্যান্য চাকরি থেকে অবশ্যই বেশি কাজে দিবে। আর আবার বলছি আমি যে ব্যবসার সাথে সাংবাদিকতাকে কখনো জড়াতে আমি চাই না এবং আমি জড়াইও না। আমার ব্যবসা এক পাশে, সাংবাদিকতা হচ্ছে আমার স্বপ্ন, আমার ভালো লাগা, আমার আত্মার জায়গা। সেই জায়গা থেকে হয়তো বা আমি আজকে না আজকে আমি হয়তো বা পাচ্ছি, কিংবা আমি কিছুদিনের জন্য বিরত পাচ্ছি, আমি হয়তো বা আবার কাম ব্যাক করতে পারি, কারণ ওই ওই স্বপ্নটা, ওই লালনটা, ওই 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 আকাঙ্ক্ষাটা সবসময় আমাকে টানে। তো ওই হিসাবে আমি অবশ্যই সাংবাদিকতার ছাত্র হিসেবে আমি গর্ববোধ করি যে আমি একজন সাংবাদিক ছিলাম এবং আমি ব্যবসা করছি, সেটা আমার এটা এটা রুটি রুজির জন্য। আর ভবিষ্যতে আমি ইনশাল্লাহ সাংবাদিকতা কিংবা মিডিয়া লাইনে আমি অবশ্যই কাজ করবো, এরকম ইচ্ছা আছে। ধন্যবাদ জামিল ভাই। মীর হাসিব ভাইয়ের কাছে আমি ফিরতে চাইবো যে আমরা জানি যে সরকারি চাকরি কিন্তু একটা জীবনের নিশ্চয়তা দেয়, যে আপনি 60 বছর পর্যন্ত চাকরি করবেন, তারপরে চাকরি জীবনের একটা নিশ্চয়তা, বা আপনি না থাকলে আপনার পরিবারের একটা নিশ্চয়তা। এইরকম একটা সরকারি চাকুরির পিছনে না ছুটে আমি কেন উদ্যোক্তা হওয়ার চিন্তা করবো? বুঝি না টিপু, আপনি বারবার আমাকে আসলে এত কঠিন কঠিন প্রশ্ন আসলে কেন করছেন। সরকারি চাকুরি আমি যদি বলি, সরকারি চাকুরি হচ্ছে একটা সাইড, উদ্যোক্তা জীবন একটা সাইড, আপনার পার্সোনাল জীবন একটা সাইড। সো আপনি যখন আসলে মাইন্ডসেট করবেন যে আমি সরকারি চাকুরি করব, তাদের বিষয়টা সম্পূর্ণ আলাদা, আর যারা উদ্যোক্তা, যারা অন্টারপ্রেনার, তাদের বিষয়টা আমি বলবো, আমার মানে আমার পার্সোনাল মাইন্ড থেকে আমি বলবো তাদের বিষয়টা সম্পূর্ণই আলাদা। বিকজ অফ আপনি যখন একজন অন্টারপ্রেনার হতে চাবেন, তখন আপনার শুধু আপনি কিন্তু আপনাকে নিয়ে চিন্তা করছেন না, আপনি তখন আপনার সাথে যারা কাজ করছে, আপনার সাথে আপনার টিমমেট যারা কাজ করছে, তাদের রেসপন্সিবিলিটিও আপনাকে নিতে হবে। চাকরি করলে হয়তো আপনি আপনার রেসপন্সিবিলিটি নিচ্ছেন, আপনার ফ্যামিলির রেসপন্সিবিলিটি নিচ্ছেন, শেষ। কিন্তু আপনি যখন উদ্যোক্তা হবেন, তখন আপনি আপনার রেসপন্সিবিলিটি নিচ্ছেন, আপনার পরিবারের রেসপন্সিবিলিটি নিচ্ছেন, আপনার টিম মেম্বারের রেসপন্সিবিলিটি নিচ্ছেন, তাদের ফ্যামিলির রেসপন্সিবিলিটি নিচ্ছেন, তিন শেষে কিন্তু আপনি আপনার দেশের রেসপন্সিবিলিটি নিচ্ছেন। সেই জায়গা থেকে যখন আপনি উদ্যোক্তা হবেন, উদ্যোক্তা, আমি আমি আরেকটা কথা বলতে চাই এখানে। অনেকে মনে করেন যে আমি আমি চাকরি করব, তার থেকে বেটার আমি উদ্যোক্তা হই। তো উদ্যোক্তাদের মানে কোনো কিন্তু সময়সীমা নেই যে 9টা থেকে 5টা, 8টা থেকে 10টা, এটা কোনো সময়সীমা নেই। কিন্তু ভালো লাগার বিষয়টা হচ্ছে আপনি যখন কাজ করবেন, আপনি 18 ঘন্টা কাজ করলেন, 12 ঘন্টা কাজ করলেন, আপনার ভালো লাগার জায়গাটা কিন্তু সেখানে যে আপনি আপনার জন্য কাজ করছেন, আপনি আপনি যখন সেই প্রবলেমটা সলভ করে নেবেন, তখন আপনার যে স্যাটিসফ্যাকশন, সেই স্যাটিসফ্যাকশন এর ধরনটাই কিন্তু মানে অন্যরকম হবে। এখানে হচ্ছে কারা থাকতে পারে, অনেকে থাকতে পারে যে আমি আমি গভর্নমেন্ট জব করব, অনেকেরই ছিল, ইভেন আমার অনেক ফ্রেন্ডরাও আছে গভর্নমেন্ট জব করলে তারা বিসিএস দিবে। তবে ডিফারেন্সের যে বিষয়টা হচ্ছে, এখন হয়তো বা আমি আমার জায়গা থেকে হয়তো আমি টুকিটাকি কাজ করে যাচ্ছি, যাই কাজ করছি না কেন, আমার ভালো লাগার জায়গাটা হচ্ছে আমি দেশকে কিছু কন্ট্রিবিউট করতে পারছি অ্যাটলিস্ট। হয়তো বা আমার ফ্রেন্ড যারা আছে, ওরা হয়তো বা এখনো হয়তো বা বিসিএস এর পিছনে ছুটছে, তারা সেই চাকরির জন্য ছুটছে, এবং কিছু সময় তো তারাও ভালো থাকবে। ভালো থাকার জায়গাটা আসলে নিজের কাছে, কেউ গভর্নমেন্ট জব করে ভালো থাকতে পারে, কেউ উদ্যোক্তা হয়ে ভালো থাকতে পারে। আমি জাস্ট এই কোশ্চেনের বাহিরে আমি একটু অফ টপিক একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি জামিল ভাইয়ের সাথে একটু একমত হব যে সাংবাদিকতা থেকে যারা পড়াশোনা করে এসেছে, তাদের মনে হয় উদ্যোক্তা জীবন আসলে খুব স্মুথ হয়, তারা খুব বেশি অ্যাডভান্টেজ পায়।
সে ফর এক্সাম্পল আমি যদি কোনো একটা কাজ করতে যাই, আমি যদি কোথাও যাই, দেখা যায় যে সেখানের অনেকে আমার পরিচিত, যেহেতু আমি অনফিল্ডে কাজ করে এসেছি, আমার ফ্রেন্ডরা যারা আছে, আমার কোফাউন্ডার যারা আছে, তারা অনফিল্ডে কাজ করে এসেছে, তো আমি যেখানে যাই হ্যাঁ পরিচিত থাকে, তখন আসলে আমার কাজের যেই এক্সপেকটেশনটা সেটা আমি আসলে আরো আরো স্মুথলি পেয়ে যাই। দেখা গেল হয়তো বা আমি যেটা আমার হচ্ছে 2 ঘন্টা সময় লাগতো, সেখানে অ্যাটলিস্ট এই নেটওয়ার্কিং এই কমিউনিকেশনের কারণে কিন্তু হয়তো সেটা আমার 20 মিনিট হয়ে যাচ্ছে। সো আমার মনে হয় যে হ্যাঁ আমার ভালোবাসার জায়গা ছিল জার্নালিজম, তো সেই জায়গা থেকে আমি সবাইকে বলবো যে অ্যাটলিস্ট সাংবাদিকতা না করলেও সাংবাদিকতা ধারণ করা উচিত। যখন আপনি ধারণ করবেন তখন আপনার পারিপার্শ্বিক অবস্থাগুলো আরো স্মুথ হয়ে যাবে। অনেক ধন্যবাদ হাসিন ভাইকে। আলামিন প্রান্ত ভাইয়ের কাছে ফিরতে চাইবো যে উদ্যোক্তাদের জন্য সম্ভাবনার কথা শুনছিলাম, লাগার কথা শুনছিলাম, তো সেই সম্ভাবনা বা এই অনুপ্রেরণা হিসেবে কিন্তু স্বীকৃতি অনেক বড় একটা মাধ্যম হিসেবে কাজ করে। যখন একটা স্বীকৃতি পাওয়া যায় তখন দেখা যায় যে কাজের গতি আরো বেড়ে যায়। এবং সম্প্রতি আমরা যেটা জানি যে আপনারা ইমাজিন এশিয়া রেজিয়নের মধ্যে আপনারা রানার্স আপ হয়েছেন এবং এই বছরেই হয়তো বার্সেলোনায় যাচ্ছেন আপনারা, এটার একটু আদ্যপান্ত জানতে চাইবো এবং আপনাদের আরো বেশ কিছু অর্জন রয়েছে সেগুলো যদি আমাদেরকে একটু শোনান। ইমাজিন ইফ এর যে কথাটা আপনি বললেন সেটা হচ্ছে একটা গ্লোবাল অ্যাক্সিলারেটর প্রোগ্রাম ছিল আমাদের, তো এটা হচ্ছে যে এশিয়া রিজিওনের আমরা রানার্স আপ হয়েছিলাম, তো ওই কম্পিটিশনে বাংলাদেশ ছাড়াও এশিয়ার অন্যান্য দেশ থেকেও অন্যান্য স্টার্ট আপরাও এখানে হচ্ছে যে কম্পিটিশনে ছিল। জিপ আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি। তো ওই কম্পিটিশনে যখন হচ্ছে যে আমরা প্রথম অ্যাপ্লাই করি এটা হচ্ছে এই এই বছরের জানুয়ারিতে, তো ওই ওইখান থেকে হচ্ছে যে প্রায় 11-12টা স্টেপ পার করার পরে আমরা হচ্ছে যে এশিয়া রিজিওনের রানার্স আপ হয়েছি। তো এখান থেকে হচ্ছে যে আমরা গ্লোবাল কম্পিটিশনে যাচ্ছি, এবার গ্লোবাল কম্পিটিশন হবে হচ্ছে স্পেনে, তো স্পেনে হচ্ছে যে গ্লোবালে আদার্স যেসব রিজিওন গুলো আছে আদার্স মহাদেশ থেকে ওই মহাদেশের যে টপ স্টার্ট আপ গুলো আছে ওই স্টার্ট আপ গুলো হচ্ছে আমাদের সাথে কম্পিটিশন করবে, সেখান থেকে হচ্ছে বেস্ট স্টার্ট আপ আসবে। তো এই এটা হচ্ছে যে আমাদের স্পেনে বার্সেলোনা হওয়ার কথা নভেম্বরে, যদি আল্লাহ পাক চায় সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আমাদের টিম বেস্ট নভেম্বরে বার্সেলোনা যাবে। এবং এছাড়াও যে আমাদের যে অন্যান্য অর্জন গুলার কথা আপনার যেটা বলতে যাচ্ছেন সেটা হচ্ছে যে আমরা হচ্ছে যে আপনার ওয়ার্ল্ড কাপ যেটা সেটা হচ্ছে স্টার্ট আপ ওয়ার্ল্ড কাপ, এই স্টার্ট আপ ওয়ার্ল্ড কাপে হচ্ছে যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি। এছাড়া হচ্ছে যে আমাদের যে আমরা ইম্প্যাক্ট হাবের গ্লোবাল কোহর্টটা করতেছি বর্তমানে, সিম কিউবিটরের থেকে হচ্ছে যে আমরা হচ্ছে ফান্ড রেজ করার এলিজিবিলিটি অর্জন করেছি, আমাদের কাজ আমরা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আর এটার একমাত্র সম্ভব হয়েছে যে আমাদের এই যে আপনাদের সাপোর্ট, যে আমাদের মিডিয়া সাপোর্টটা, এই মিডিয়া সাপোর্টের কারণে দেখা যাচ্ছে যে আমাদের অনেক দ্রুত এই কাজগুলো করা সম্ভব হচ্ছে। এছাড়া হচ্ছে যে আমাদের সাংবাদিক যেসব ভাই বোনরা আছে এখান থেকেও আমরা অনেক সাপোর্ট পাই, তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন কম্পিটিশন বিভিন্ন নমিনেশন এসব জায়গায় আমাদের খুব ইজিলি রেফার গুলো করে। আমাদের সিও কিছুদিন আগে হচ্ছে সিও টুডে ম্যাগাজিনের হচ্ছে যে টপ লিস্টেড হিসেবে ছিল, তো ওইটার এখনো ফাইনাল রেজাল্ট আমরা পাইনি, হয়তো দেখা যাবে যে আমাদের গর্ব সে টপ সিও অফ দ্য সিও টু আওয়ার টপ ইও যেতে পারে। তো এই আর কি আমরা কাজগুলো করে যাচ্ছি, এগুলো সম্পূর্ণ সম্পূর্ণই মানে আসলে সম্ভব হয়েছে যে আমাদের সাংবাদিকতার যে ক্যারিয়ারটা, আমাদের যে রঙিন ক্যারিয়ার, আমাদের যে শিক্ষা, আমাদের যে আমাদের টিচার আমাদের যা শিখিয়েছে ওগুলার বাস্তবায়ন করার কারণে দেখা যাচ্ছে আমরা এত স্মুথলি এত অল্প সময়ের মধ্যে এই অর্জন গুলো করতে পেরেছি। থ্যাংক ইউ টিপু। আচ্ছা ধন্যবাদ। আমি আবার একটু জামিলুর রহমান ভাইয়ের কাছে আসতে চাইবো। আমরা জানি কালাই রুটির আড্ডাও এরকম একটি স্বীকৃতির মধ্য দিয়েই এর যাত্রা শুরু হয়েছিল, সেই সম্পর্কেও যদি কিছু বলেন। এবং এই যে স্বীকৃতি বা পুরস্কার সেটা কি বাংলাদেশের প্রেক্ষাপটে খুব কম কিনা, সীমিত কিনা আপনার উদ্যোক্তাদের জন্য? আমি আপনার প্রশ্নটা বুঝি না, আমাকে আরেকবার যদি বলেন আর কি। আমরা কথা বলছিলাম যে উদ্যোক্তাদের স্বীকৃতি বিষয়ে নিয়ে কথা বলছিলাম, যে তারা যে কাজ করছে সেটার কোনো রাষ্ট্রীয় বা কোনো স্বীকৃতি যে পায় পেলে তাদের আরো নিশ্চয়ই তারা অনুপ্রাণিত হয় আরো ভালো কাজ করার জন্য। তো কালাই রুটির আড্ডাও তো এরকম একটি স্বীকৃতির মাধ্যমে এর যাত্রা শুরু বা স্বপ্ন দেখা শুরু,
এরকম স্বীকৃতি কি? আসলে আসলে বিষয়টা সেরকম না। স্বীকৃতি তো আপনি তখন পাবেন যখন যখন সরকার হোক কিংবা কোনো সংগঠন হোক, যখন আপনাকে মনে পড়বে তখন আপনি স্বীকৃতি পাবেন। তার আগে তো আসলে আপনাকে স্বীকৃতি দেওয়ার কোনো কিছুই নেই, কারণ আপনি কি উদ্যোগ নিচ্ছেন, আপনি কি ব্যবসা করছেন, সেটা কতটুকু সাফল্য পাচ্ছে, সেই বিষয়গুলো নিশ্চিত হবার পর তখন তো স্বীকৃতির বিষয় আসছে। হ্যাঁ, যেটা হচ্ছে যে যখন একজন উদ্যোক্তা যখন সাকসেসফুল হয়, সাকসেসফুলের তো আসলে সিঁড়ি শেষ করা যাবে না, কারণ আমরা সফলতা বলতে কিছু সামান্য আর্থিকভাবে যখন টাকা পাই, এরপর আমরা মনে যদি করি যে না আমরা সাকসেসফুল হয়েছি, সেটা আসলে নিতান্তই ভুল, কারণ সাকসেসফুলের কোনো সংজ্ঞা নেই। আপনি যখন উপরের দিকে স্টেপ বাই স্টেপ উঠবেন, যখন আপনার ব্যবসাটা অনেক বড় হবে, যখন পুরো বাংলাদেশে আপনি বিস্তার লাভ করবেন, তখন আপনাকে হয়তো বা বলা যেতে পারে যে আপনি একজন বিজনেসম্যান বা আপনি একজন ব্যবসায়ী। সাকসেসফুল আমি কখনোই সেভাবে বলতে চাই না। স্বীকৃতির যে বিষয়টা, এটা 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 খুবই ভালো একটা দিক। যদি গভর্নমেন্ট থেকে আপনি আপনার আপনি যখন ভালো কাজ করবেন কিংবা আপনি সাকসেসফুল হতে পারছেন না, আপনি বিস্তার করতে পারছেন না, কিন্তু গভর্নমেন্ট থেকে যখন আপনাকে একটা স্বীকৃতি, শুধু যে স্বীকৃতি সেটা না, গভর্নমেন্ট থেকে যখন আপনাকে সহযোগিতা যদি করা হয় বা আপনার যে বিজনেসটা আছে সেটা যদি বিস্তার ঘটানোর জন্য যদি আপনাকে সহযোগিতা করে কিংবা মেন্টালি যদি আপনাকে সাপোর্ট দেয়, সেটাও কিন্তু অনেক বিষয়। কিন্তু আসলে এই জায়গাগুলো থেকে আমার কাছে মনে হয় যে সবাই এই স্বীকৃতিটা হয়তো বা পাচ্ছে না, তবে অনেকেই পাচ্ছে। তবে আমরা যদি অবশ্যই কোনো সাপোর্ট পাই গভর্নমেন্ট থেকে, শুধু ফাইন্যান্সিয়াল সাপোর্ট এটাই না, অনেক সাপোর্ট আছে গভর্নমেন্ট থেকে পাওয়া, সেই সুযোগগুলো যদি আমরা পাই। যেমন আমি একদম এক্সাম্পল দিয়ে বলি, হাসিব একমত হবে কিনা, হাসিবদের হয়তো বা নাও হতে পারে, বিকজ অফ যে তাদের তো অনলাইন সিস্টেমের কাজ চলছে। কিন্তু আমরা আমরা বিশেষ করে আমি আমি যে ফুড নিয়ে কাজ করি বা আমরা যে ফুড নিয়ে কাজ করি ট্রেডিশনাল, সেটা তো আসলে অনলাইনে আসলে যে আমাদের পক্ষে খুবই কষ্টসাধ্য। ফাস্ট ফুড গুলো হয়তো অনলাইনে দিচ্ছে, কিন্তু আমার যে ফুড সেটা আমি কখনো অনলাইনে অনলাইনে দিতে পারবো না। আমার এখানে কাস্টমার বসে খেয়ে যাবে, সেটাই হচ্ছে স্বাভাবিক। এখন এই জায়গা থেকে আমি যে 2.5 মাস থেকে বা 2 মাস থেকে সার্ভাইভ করছি, এই জায়গাগুলো থেকে যদি নতুন উদ্যোক্তাদের পাশে দাঁড়ানো যায়, যদি তাদেরকে সহযোগিতা করা যায়, আমি স্বীকৃতি বলবো না, স্বীকৃতি আপনি তখনই দিবেন যখন আপনার কাছে মনে হবে যে আমার ফুডটা কিংবা আমার বিজনেসটা দেশের জন্য কাজে লাগছে, দেশের জন্য কাজে লাগছে কিংবা একটা গোষ্ঠীর জন্য, কিন্তু একটা একটা পরিসরের জন্য কাজে লাগছে, তখন আপনি আমাকে স্বীকৃতি। কিন্তু আমি আপনার কাছে নতুন উদ্যোক্তা হিসেবে সরকারের কাছে আমি একটা জিনিস সবসময় চাইবো, আমি যদি বিপদে পড়ি, আমি নতুন একটা ব্যবসা শুরু করেছি, আমি তো কেবল মানে ছোটই গতিতে আগাচ্ছি, আমি তো খুবই ছোট সামান্য একজন উদ্যোক্তা, আমার এই উদ্যোগ যদি ভালো কিছু সামনের পথে আগাতে যে যদি আমি ভেঙে পড়ে যাই, যদি মনে হয় যে না আমি যদি চমকে না যাই, তাহলে আমি অনেক দূর যেতে পারবো, সেই মানুষটাকে আপনারা সহযোগিতা করেন, সেই মানুষটার পাশে আপনারা দাঁড়ান, তাহলে হবে কি যে আমাদের মতো যারা তরুণ উদ্যোক্তা আছে, যারা নতুন স্বপ্ন দেখে, যারা কিছুটা বাধা যদি অতিক্রম করতে পারে, তাহলে তারা অনেক অনেক দূর যাবে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে সহযোগিতার হাতটা আসলে খুবই প্রয়োজন। কারণ এই করোনার এই 2.5 মাস ধরে শুধু আমি না, অনেক তরুণ উদ্যোক্তা বা তরুণ ব্যবসায়ীর কাছে আমি দেখেছি, যারা নতুন বিজনেস রেস্টুরেন্ট ব্যবসা যারা নতুন দিয়েছে, অনেকেই ব্যবসা গুটিয়ে ফেলেছে, অনেকেই চলে গেছে। আমরা হয়তো বা আমাদের সেই জায়গাটুকু আমরা তৈরি করতে পেরেছি বলে কিন্তু আমরা সার্ভাইভ করতে পারছি, কিন্তু আলটিমেটলি আসলে এই লকডাউন কিংবা এই পরিস্থিতিতে আমরা কতটুকু সার্ভাইভ করতে পারবো সেটা কঠিন একটা প্রশ্ন। এখন সবই আল্লাহর ইচ্ছা, আমরা অবশ্যই চাই যে দেশ শান্তিতে আসুক, সবাই ভালো মতো ব্যবসা করুক, যারা তরুণ উদ্যোক্তা আছে, যারা বিপদের মধ্যে আছে, কিন্তু আমরা যারা বিপদের মধ্যে আছি আমরা যেন খুব দ্রুত আসলে সমাধান পাই, যেন সরকারের কিংবা বিভিন্ন সংগঠনের সহযোগিতা কিংবা আর্থিক সহযোগিতা হোক, সেটাই হোক না কেন, আমরা যেন একটা সাপোর্ট পাই। এবং যখন আমার কাজ আপনার কাছে ভালো লাগবে, যখন মনে হবে যে না আমার 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 ব্যবসা কিংবা আমার উদ্যোগ যখন আপনার কাজে লাগবে, কিংবা দশটা মানুষ বলবে যে না তাদের কাজটা আসলেই প্রশংসিত হওয়ার মতো, তখন অবশ্যই আমি স্বীকৃতি চাই, এটা আমার অধিকার, এটা আমার হক, আমি আমি চাই। কারণ হচ্ছে যে আমি যখন একটা স্বীকৃতি পাবো, মানসিক ভাবে আমি তখন আমার কাজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরো চেষ্টা করি। অনেক সময় অনেকে যে ছোট ছোট জিনিস জিনিসগুলো বিষয়গুলোই কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক কাজ করে,
সেই জায়গা থেকে আমি অবশ্যই বলবো যে স্বীকৃতিটা দরকার আছে, পাশাপাশি নতুন নতুন উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোটাও কিন্তু। ধন্যবাদ। ধন্যবাদ। মীর হাসিব মাহমুদ ভাই, আপনি কি জামিল ভাইয়ের সাথে একমত কিনা এই বিষয়ে, এবং সরকারি সহায়তা পর্যাপ্ত পরিমাণে আছে বলে মনে করেন কিনা? ধন্যবাদ। আসলে একমত অবশ্যই, সবকিছুতে আসলে যদি গভর্নমেন্ট বলেন বা হচ্ছে অন্যান্য জায়গা থেকে যদি সাপোর্টটা পাওয়া যায়, তাহলে কিন্তু আসলে উদ্যোক্তার যে জীবন সেই জীবনটা আরো বেগবান হয় আমার মতে। তবে হ্যাঁ, আমি জামিল ভাইয়ের সাথে ডেফিনেটলি একমত। সেই জায়গা থেকে আমি জাস্ট একটু অ্যাড করবো, যেহেতু জামিল ভাইদের আসলে ফুড, আমাদের আসলে টেলিমেডিসিন বা টেলিহেলথ জায়গাটা টোটালি ডিফারেন্ট। তবে আমি যেটা বলবো যে আমরা যেহেতু সরাসরি গভর্নমেন্টের সাথে কাজ করছি, গভর্নমেন্টের তত্ত্বাবধানে কাজ করছি, সেই জায়গা থেকে আমরা দেখেছি যে গভর্নমেন্ট কিন্তু চেষ্টা করে যাচ্ছে, গভর্নমেন্ট ফান্ডিং দিয়ে হোক, গভর্নমেন্ট মেন্টালি হোক, গভর্নমেন্ট নেটওয়ার্কিং দিয়ে হোক, ইচ এন্ড এভরি জায়গায় কিন্তু গভর্নমেন্ট সাপোর্ট দিয়ে যাচ্ছে। আমরা পেয়েছি, অনেকে হয়তো পাইনি, আমরা পেয়েছি। আমরা যখন আমাদের আমরা যখন সাস্টেইন করতে আমাদের প্রবলেম হচ্ছিল, তখন মিনিস্ট্রি আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, তখন মিনিস্ট্রি আমাদেরকে ফান্ডিং করেছে, আমাদের আমাদের গ্রোথ হওয়ার জন্য যত ধরনের সাপোর্ট লাগে। সে ফর এক্সাম্পল, আমি যদি কোথাও যেতে চেতাম, বা হচ্ছে আমরা যেমন ইনোভেশন প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি বর্তমানে, যে নতুন নতুন ইনোভেশন প্রোডাক্ট হেলথ কেয়ারে কিভাবে ডেভেলপ করা যায়। আমরা আমরা অ্যাম্বুলেন্স বানাচ্ছি বর্তমানে বাংলাদেশে, যদি আমরা বানাতে পারি তাহলে বাংলাদেশে আমরাই প্রথম আইসিইউ অ্যাম্বুলেন্স বানাতে পারবো স্বল্প খরচে, যেটার জন্য আমার একদম জনসাধারণ আমার আমার আসলে সেই অ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারবে। আমরা পোর্টেবল আইসিইউ বানাচ্ছি, যে আইসিইউতে হচ্ছে আপনার সাতক্ষীরার মানুষ, আপনার হচ্ছে হাওড়ের মানুষ, সে জাস্ট ফোন করবে, আমার আইসিইউ চলে যাবে, তাকে আর কষ্ট করে ঢাকায় ঢাকায় আসতে হবে না আইসিইউর জন্য। তো এই এই জায়গাগুলো যখন আমরা বানাচ্ছি, আমরা যখন এই প্রোডাক্ট গুলো তৈরি করছি, তখন কিন্তু আমাকে আসলে গভর্নমেন্ট হেল্প করছে, যে এক এক মিনিস্ট্রি থেকে আরেক মিনিস্ট্রিতে তারা আমাদেরকে রেফার করে দিচ্ছে। যখন আসলে আমরা যেতে পারছি না, তারা ফোন দিয়ে দিচ্ছে, তারা তারা নিজেরা চিঠি পাঠাচ্ছে, আমাদের এই প্রোডাক্ট গুলো বানানোর জন্য তারা আমাদেরকে ফান্ডিং করছে। তো আমার মনে হয় যে গভর্নমেন্ট আসলে চেষ্টা করে যাচ্ছে। আপনি কাজ কাজ করতে থাকেন, কাজ করলে আসলে গভর্নমেন্ট সাপোর্ট পাবে। তবে হ্যাঁ, আসলে আমরা হয়তো বা হাতিব যে কথাটা বললেন যে গভর্নমেন্ট থেকে আপনারা যে সহযোগিতা পাচ্ছেন, অবভিয়াসলি ডেফিনেটলি গুড, আপনারা পাচ্ছেন, কিন্তু আপনারা পাচ্ছেন কিন্তু অনেকে কিন্তু পাচ্ছে না। সেই জায়গা থেকে কি বৈষম্য তৈরি হচ্ছে? না, আপনারা পাচ্ছেন, আপনারা এগিয়ে যাচ্ছেন, আপনাদের আপনার কাজগুলো গুছিয়ে নিতে পারছেন, কিন্তু যারা পাচ্ছে না তারা কিন্তু ভেঙে পড়ছে, এবং তারা একে একে তো পাচ্ছে না, সেটা তো ভেঙে পড়ছে। দ্বিতীয়ত হচ্ছে যে তারা যখন দেখছে যে আরেকটা সংগঠন পাচ্ছে, আরেকটা প্রতিষ্ঠান পাচ্ছে, আমরা পাচ্ছি না, সেখানেও কিন্তু একটা বৈষম্য তৈরি হচ্ছে। এটা আমি আপনাদেরকে বলছি না, এটা হচ্ছে কি যে আমাদের সিস্টেমটা যদি একটু চেঞ্জ করা যায়, সেক্ষেত্রে কি আমাদের জন্য ভালো মনে হয় না? আরো আমি জাস্ট এই জায়গাটা তো একটু দ্বিমত পোষণ করলাম। সবার জন্য যদি সমান সুযোগ তৈরি করা যায়, এখানে এবং নতুন নতুন আরেকজন যারা কাজ করছে সেও কিন্তু তরুণ উদ্যোক্তা, তিনটা মানুষ যখন একসাথে কাজ করছে, একটা মানুষ যখন সাপোর্ট পাচ্ছে আর একটা মানুষ বা দুইটা মানুষ যখন সাপোর্ট পাচ্ছে না, নর্মালি কিন্তু সে কিন্তু পিছিয়ে যাবে। একে তো সে ভেঙে পড়ছে, দ্বিতীয়ত সে পিছিয়ে যাবে। এই জায়গাগুলো থেকে কিন্তু আমার কাছে মনে হয় যে উদ্যোক্তাদের আসলে সাপোর্টের জায়গাটা কিংবা বৈষম্যের যে জায়গাটা আছে সেটা যদি একটু ব্যালেন্স করা যায়, আই এম ভেরি হোপফুল দ্যাট যে অবশ্যই যারা পিছিয়ে আছে তারাও কিন্তু এগিয়ে যাবে সামনের দিকে। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি সবসময় চিন্তা করি একটা জিনিস, যে আমি যখন চাকরি করতাম তখন আমি একা ছিলাম, কিন্তু আমি যখন আমার পার্টনারদেরকে নিয়ে আমি ব্যবসা শুরু করি কিংবা যখন আমি আমার প্রতিষ্ঠানটাকে দাঁড় করিয়েছি, তখন আমার কাছে মনে হয়েছে আমি একা না, আমার পেছনে আরো 20টা থেকে 25টা আমার কর্মচারী আছে, আমার এমপ্লয় আছে। অর্থাৎ আমি চাকরি চাকরি বা জব সিকার বা জব হোল্ডার হিসাবে একজন, কিন্তু আমি ব্যবসায়িক হিসাবে কিন্তু আমি 25 জন। তাহলে আমি একটা মানুষ যখন 25 জনকে নিয়ে একটা সার্কেল তৈরি করেছে, ঠিক আরেকজন উদ্যোক্তা যদি আরো 25 জনকে নিয়ে একটা সার্কেল তৈরি করে,
সেক্ষেত্রে আপনি চিন্তা করেন বাংলাদেশে বেকারত্বের হার কিন্তু অনেকাংশেই কমে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই জায়গাগুলো আসলে ব্যালেন্স করে যদি আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আমার কাছে মনে হয় যে আমাদের জন্য পথটা আরো সুন্দর এবং সাবলীল এবং আলো আর কি ইঙ্গিত নিয়ে আসবে। ধন্যবাদ। ডেফিনেটলি জানেন ভাই, আমি ডেফিনেটলি একমত। আমি কিন্তু সেই জায়গা থেকে বলেছি যে হয়তো বা কেউ এখন পাচ্ছে বা আমরা পাচ্ছি, হয়তো বা অনেকেই পাচ্ছে না। সেই জায়গা থেকে জাস্ট আমি একটা বলবো, আমরাও যখন আসলে উদ্যোক্তা জীবন শুরু করেছিলাম, এমনও সময় গিয়েছে যে আমি তো সহায়তা পাইনি। এমন অনেক চেম্বার থেকে, ডক্টরের চেম্বার থেকে আসলে আমাকে, এক যদি আমি বলি যে ঘাড় ধাক্কা দিয়েও বের করে দেওয়া হয়েছে আমাকে। হ্যাঁ, এই ধরনের এক্সপিরিয়েন্স আমার হয়েছে। আমি আমি কোন একটা মিনিস্ট্রিকে আমি হয়তো চিঠি পাঠাতে গিয়েছি, আমার চিঠি হয়তো বা আমি রিসিভিং লেটারটাও আসলে আমি রিসিভ করতে পারিনি। এখন উদ্যোক্তা জীবনের শুরুটা আসলে এইভাবে হয়, স্ট্রাগলের মাধ্যমে হয়, অনেক কিছু হয়। আমরা যখন শুরু করেছি তখন আমরা হয়তো লাঞ্চ করতে পারি না, সারাদিন আমরা না খেয়েছিলাম, এমনও দিন গিয়েছে। আমরা যখন আসলে গভর্নমেন্টকে দেখাতে পেরেছি যে আসলে আমরা কিছু করছি, আমরা দেশের জন্য কিছু ভ্যালু অ্যাড করতে পারছি, তখন আসলে গভর্নমেন্ট আমাদেরকে বলছে যে ওকে ফাইন দেন, আমরা আসলে তোমাদেরকে হেল্প করছি। সো উদ্যোক্তা জীবনে আসলে স্ট্রাগল থাকবে, এটা 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 বাস্তবতা। এটা উদ্যোক্তা হয়েছে, সাকসেস হয়েছে, আমি 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 সবসময় আমি সবসময় পথে তো সেই জায়গা থেকে যখন সাকসেস হয়ে যায়, যখন তাদের শুরুর জীবনটা কিন্তু আসলে এত স্মুথ হয় না। হ্যাঁ, তারা হয়তো এখন অনেকে অনেক সাকসেস ভাবে তাদের লাইফ ক্রিয়েট করছে, তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, তাদের লাইফস্টাইল ডিফারেন্ট, বাট তাদের শুরুটা কিন্তু আসলে সেরকম ছিল না। তো সেই জায়গা থেকে আমি বলবো যে গভর্নমেন্ট চেষ্টা করে যাচ্ছে, আমি শুধুমাত্র আমি পেয়েছি সাপোর্ট বিষয়টা এরকমও না, অনেক আমার আমার পাশাপাশি অনেকেই পেয়েছে। সো গভর্নমেন্ট চেষ্টা করে যাচ্ছে, তবে হ্যাঁ ডেফিনেটলি সিস্টেম চেঞ্জ হওয়া উচিত, আরো ডেভেলপ হওয়া উচিত। গভর্নমেন্ট আমার মনে হয় চেষ্টা করে যাচ্ছে, হোপফুলি হয়ে যাবে। আমার দেশ, আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, ডেফিনেটলি চেঞ্জ হবে। হাসিব ভাই, এর সাথে যদি একটু যুক্ত করেন যে বেস্ট এড এর মাধ্যমে কতজন মানুষের কর্মসংস্থান তৈরি হচ্ছে? আচ্ছা, বেস্ট এড এর মাধ্যমে আমরা এখন পর্যন্ত আছি 14 জন। 14 জন আমাদের টিম মেম্বার আছে, যারা হচ্ছে আমরা কোর টিম মেম্বার হিসেবে কাজ করছি। আমাদের 492 জন আমাদের অ্যাম্বাসেডর আছে সারা বাংলাদেশে। আমাদের সারা বাংলাদেশে এজেন্টশিপ এখন পর্যন্ত পেয়েছে মোস্ট প্রবলি, এটা আমি এক্সাক্টলি বলতে পারছি না, মোস্ট প্রবলি 100 বা 150। সো এই হচ্ছে আমাদের একটি পরিবার, একটি ছোট পরিবার, যে পরিবার শুরু হয়েছিল দুজনের মাধ্যমে। আজকে যদি বলি একদম কোর মেম্বার হচ্ছে আমরা 14 জন, আর বাকি সবাই আমাদের পরিবার। আমাদের পরিবার খুব একটা ছোট না, আলহামদুলিল্লাহ। অনেক মানুষের কর্মসংস্থান উদ্যোক্তাদের মাধ্যমে তৈরি হচ্ছে। আমি আলামিন প্রান্ত ভাইয়ের কাছে আসতে চাইবো যে আমরা এই পুরো আলোচনাটা থেকেই আসলে যারা তরুণ উদ্যোক্তা নিশ্চয়ই তারা অনেক কিছু জানতে পেরেছেন বা আরো জানতে পারবেন। আপনার যে ছেলেটা বা মেয়েটা আগামীকাল থেকে উদ্যোক্তা হওয়ার চিন্তা করতে চায় বা আজ থেকে চিন্তা করতে চায়, তার জন্য যদি কোনো পরামর্শ থাকে নতুন, একেবারে নতুন উদ্যোক্তাদের, একবারে নতুন উদ্যোক্তা, একবারে নতুন উদ্যোক্তা হতে চায়, জি উদ্যোক্তা, উদ্যোক্তা লাইফটা তো মজা না, ঠিক আছে, যে এত যে মানে উদ্যোক্তা বললেই তার হওয়া যায় না। মানে যদি বেস্ট এর টিপ, আমার কথা শুনতে পাচ্ছ তো না? জি আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, যদি বেস্ট এর কথাই ধরি, বেস্ট এর কিন্তু আমাদের ফার্স্ট অ্যাটেম্প না, এর আগেও আমরা কম করে লেখাও 15 থেকে 20টা প্ল্যানিং করছি, করার পরে কাজ করছি। বেস্ট এড আমাদের এমন একটা প্রজেক্ট ছিল যে আমরা একটা সময় চিন্তা করতাম যে হয়তো এসপার অথবা ওসপার। আমরা যখন দেখা যেত কাজ করতে করতে একটা সময় টায়ার্ড হয়ে যেতাম বিভিন্ন জায়গায়, এই যে হাসি বিটটাকে অ্যাড করে গেল যে চিঠি পাঠাতে পারতাম না, কোথাও যাইতে পারতাম না, বহুত ক্রাইসিস আমরা ফেস করছি। তো আসলে এক একটা উদ্যোগ, এক একবার উদ্যোগ নিয়েছি, এক একটা কাজ করতে গিয়েছি, এক একটা নতুন শিক্ষা আমরা পেয়েছি। তো ওই অবস্থাগুলো গুলো আমরা কাটায় উঠতে 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 আজকের হচ্ছে যে আমাদের এই অবস্থান আল্লাহর রহমতে।
আমাদের এখনো অনেক দূর যাওয়া বাকি। তো নতুন উদ্যোক্তা হওয়ার জন্য যদি হতে চায়, আমার মতে প্রথমত হচ্ছে যে নাথিং ইজ ইউনিক, যে যেই জিনিসটা টোটালি ইউনিক কেউ দাবি করে যে এটা ইউনিক, মানে একদম 100% শিওর থাকতে পারো ওই জিনিসের মার্কেট নাই, কারণ যেই জিনিস কখনো ছিলই না পৃথিবীতে সেই জিনিসটার তো ডিমান্ডই নাই। তো তুমি যদি এমন কিছু নিয়ে আসতে চাও যে এটা গ্রাউন্ড ব্রেকিং আইডিয়া, এটা এর আগে কখনো চিন্তাও করে নাই, এই জিনিসটা আসলে পুরা মানে দুনিয়া চেঞ্জ করে দেবে, রেভলিউশনারি প্রোডাক্ট, নাথিং লাইক দ্যাট, তো যে কোনো কিছু মানে একটা উদ্যোক্তা তো কি করে, হয় সার্ভিস সেল করে অথবা প্রোডাক্ট সেল করে অথবা সলিউশন তৈরি করে। তো যদি তোমার এরকম কিছু করতে হয়, আসলে তোমার যে প্রবলেম গুলা সলভ করার দরকার, যেটা আসলে নেসেসারি, যে সেই জিনিসটা নিয়ে আসলে আমার মনে হয় ফোকাস করা উচিত আসলে। আর মানে তোমার জীবনে, এক জীবনে তো তোমার 1000 2000 সমস্যা সমাধান করার দরকার নাই, তুমি একটা সমস্যা ধরো, তোমার সমগ্র জীবন দিয়ে তুমি একটা সমস্যা পৃথিবী থেকে সমাধান করে চলে যাও, দ্যাটস এনাফ ফর ইউ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। জামিল ভাইয়ের কাছে একই প্রশ্ন, নতুনদের জন্য কি বলবেন? এই যে মানে এত ঝড় ঝাপটা পার হতে হবে, কি করা প্রয়োজন তাদের? নতুনদের জন্য আসলে শুভকামনা ছাড়া আসলে বলার কিছু নেই। ব্যবসা করতে গেলে উদ্যোক্তা হতে হলে রিস্ক নিতে হবে, এটা নিঃসন্দেহে, কারণ হাই রিস্ক হাই গেইন, নো রিস্ক নো গেইন, তো রিস্কটার বিকল্প কিছু নাই। তবে আমি সবসময় বলবো যে, বারবার একটা কথা বললে, যে যেটাই করেন, যেটাই করবেন, অবশ্যই নিজে চিন্তা করবেন, নিজে ভাববেন, সার্ভে করবেন, তারপরে মাঠে নামবেন। তবে রিস্কটা নেওয়াটাই ভালো, আর যতটুকু পারবেন সার্কেলটাকে বড় করার চেষ্টা করবেন, আর পরিশ্রম করতে হবে, পরিশ্রম বিকল্প আসলে কিছু নেই। আর আমি আর বেশি কিছু বলতে চাই না, শুধু এটুকুই বলবো যে অবশ্যই নিজেকে তৈরি করতে হবে, নিজের ব্যবসা কিংবা প্রতিষ্ঠানকে দাঁড় করানোর জন্য শ্রম দিতে হবে, সময় দিতে হবে, ব্যর্থ না। ধন্যবাদ জামিল ভাই। হাসিব ভাই কিছু যুক্ত করবেন কিনা, আমরা শেষ পর্যায়ে একেবারে? আসলে যুক্ত করার কিছু নাই, সকল উদ্যোক্তাই আসলে সেম কথাই বলবেন। তবে আমি যেটা বলবো যে, যখন আপনি উদ্যোক্তা হতে চান, আপনি যেই বিষয়টা নিয়ে আপনি উদ্যোক্তা হতে চান বা যেই সেক্টরে আপনি উদ্যোক্তা হতে চান, আপনি পড়েন, সেই বিষয়টা নিয়ে আপনি পড়েন। আপনি আপনি সাংবাদিকতা পড়েছেন বলে আপনি হচ্ছে হেলথ সেক্টরে আসতে পারবেন না, তার কিন্তু কোনো মানে নাই। আই মিন, এই এই কথাটা বললাম বিকজ অফ এই কোশ্চেনটা আমি সবসময় পাই যে আপনি সাংবাদিকতায় পড়াশোনা করেছেন, সাংবাদিক ছিলেন, তারপর আপনি হেলথ সেক্টরে কেন? সো আপনার যদি মনে হয় যে আপনি সেই বিষয়টা নিয়ে কাজ করবেন, একটা এক্সাক্ট বিষয়, ওই বিষয়টার আপনি ফোকাস করেন এবং সেই বিষয়টা নিয়ে প্রপার স্টাডি করেন, ইচ অ্যান্ড এভরিথিং, আপনার একদম সবকিছু তো জানতে হবে বিষয়টা এরকম না, তবে স্টাডি করেন আপনি কি করবেন। আপনি যদি নিজেই ফিক্সড না থাকেন যে আপনি কি করবেন, তাহলে তো সেই বিষয়টা আপনাকে অ্যাচিভমেন্ট নিয়ে এসে দিতে দিতে পারবে না, তাই না? সো আমার মনে হয় যে আপনি ফোকাস থাকবেন, আপনি স্টাডি করবেন, সাকসেস ইনশাল্লাহ চলে আসবে। আচ্ছা, ধন্যবাদ জামিলুর রহমান, হাসিব মাহমুদ, আলামিন প্রান্ত, আপনাদের সবাইকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং এতক্ষণ ধরে যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই এই আলোচনার মধ্য দিয়ে আমরা একটি অনেক মানুষ আরো উদ্যোগী হবেন, উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবেন, এবং আমরা একটি স্বনির্ভর আর বেকারত্বহীন দেশ গড়তে পারবো নিজেরাই। সেই শুভকামনা রেখে সবার জন্য আজকের মতো এখানেই শেষ করছি। নিশ্চয়ই আবার অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো অতিথির সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।